আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালনায় জয়পুর জেলার সদর রোডস্থ মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহিলা ডিগ্রি কলেজে ক্যাম্প স্থাপনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চোখের লেন্স সহ সানি অপারেশনের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। থাকছে বিস্তারিত। সৌদি আরবের কিং সালমান মানবিক সংস্থার উদ্যোগে জয়পুরহাটের মক্কাচক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দাতা সংস্থা আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহিলা ডিগ্রি কলেজে ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে চোখের লেন্স সহ সানি অপারেশনের আনুষ্ঠানিকতায় গেল শুক্রবার উক্ত ডিগ্রি কলেজে প্রায় 4000 চক্ষু রোগীদের মাঝে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রায় 500 সানি অপারেশনের রোগীর শনাক্তের মাধ্যমে রোগীদের অপারেশনের আওতায় নেওয়া হয় সম্পূর্ণ বিনা খরচে। সৌদি আরবের কিং সালমানের সার্বিক সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালনায় বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 32টি চক্ষু শিবির স্থাপনের মাধ্যমে এ পর্যন্ত 1,116 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং 37,053 জন রোগীর চক্ষু সেবা সরঞ্জাদি প্রদান করা হয় ও 11,621 জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। এমন মানবিক মহতী চক্ষু সেবার দৃষ্টান্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবাপ্রাপ্ত সকল জনসাধারণ এবং সম্মানপূর্বক সাধুবাদ জানিয়েছেন সৌদি আরবের কিং সালমানকে। দর্শক, আপনারা দেখছিলেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালনায় এবং মক্কাচক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চোখের লেন্স ও সানি অপারেশন কেন্দ্রিক বিশেষ প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।